আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত দিন আলোচনা করেছিলাম যে জরায়ু টিউমারের কারণ এবং লক্ষণ। আজকে আলোচনা বিষয় হচ্ছে জরায়ু টিউমারের চিকিৎসা। তো জরায়ু টিউমারের চিকিৎসাটা কিভাবে করব, আসলে হোমিওপ্যাথিতে যদি সঠিকভাবে ঔষধ সিলেকশন করে চিকিৎসা করা হয় তাহলে হচ্ছে জরায়ু টিউমার ঠিক হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কিছু মেডিসিন নিয়ে আলোচনা করব। তো মেডিসিনগুলোর ভিতরে প্রথম মেডিসিন হচ্ছে কোনিয়াম ম্যাকুলিকাম। কোনিয়াম ম্যাকুলিকাম হচ্ছে যে মেডিসিনটাকে আমরা কখন সিলেক্ট করতে পারি জরায়ু টিউমারের ক্ষেত্রে। সহবাসের চাহিদা, মনে করেন যে অনেকের স্বামী বিদেশে থাকে, সেক্ষেত্রে স্বামী বিদেশে থাকে, আবার অনেকের স্বামী মারা গেছে, আবার হচ্ছে মনে করেন যে ডিভোর্স হয়ে গেছে, সেই ক্ষেত্রে সেই ধরনের মহিলাদের জরায়ু টিউমার, মানে যদি তাদের জরায়ুতে টিউমার হয় তাহলে হচ্ছে তাদের জন্য কোনিয়াম ম্যাকুলিকাম মেডিসিনটা ব্যবহার করা যায়। এক কথায় এটাকে বোঝায় হচ্ছে সহবাসের চাহিদা চাপা দেওয়া, যে সহবাসের যে চাহিদাটা সেই চাহিদাটাকে চাপা দেওয়া এক কথায় বোঝায়। এটা হচ্ছে যারা যাদের স্বামী বিদেশ থাকে এবং হচ্ছে আপনার হচ্ছে কি মারা গেছে অথবা ডিভোর্স হয়ে গেছে, যদি এই ধরনের যাদের মহিলারা যারা আছে তাদের, তো তাদের জরায়ু টিউমার হওয়ার সম্ভাবনা থাকে এবং হচ্ছে এই জরায়ু টিউমার হলে সেই ক্ষেত্রে কোনিয়াম ম্যাকুলিকাম মেডিসিনটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, কোনিয়াম ম্যাকুলিকামে জরায়ু টিউমারের জন্য আরও স্পেশাল কিছু মানে রূপ আছে, সেগুলো হচ্ছে টিউমারটা অনেক শক্ত হবে আর টিউমারটা ব্যথাযুক্ত হবে এবং মাথা ঘুরে। আচ্ছা, দুইটা কোনিয়াম ম্যাকুলিকামের জন্য দুইটা কথা আছে, যে দুইটা কথা বাদ দিলে কোনিয়াম ম্যাকুলিকাম হবে না। যে ডাক্তার সাহেব, আমার অনেকদিন আগে, একটা প্রথম কথাটা হচ্ছে এরকম যে ডাক্তার সাহেব, অনেকদিন আগে আমার কিছু কিছু যন্ত্রণা হচ্ছিলো বা ব্যথা অনুভব করতেছিলাম, তবে আমি এটাকে মানে এত অসুস্থ ছিলাম না, এখন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। মানে ধীরে 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 ধীরে, এই কথাটা দেখা লাগবে যে ধীরে ধীরে আমি এতটুকু আকার ধারণ করছি, মানে আরও 5 বছর আগে আমার সমস্যাটা ছিল কিন্তু এতটা অসুস্থ ছিলাম না, ধীরে ধীরে হয়েছে। সেই ক্ষেত্রে যদি এরকমটা বলে কোনিয়াম ম্যাকুলিকাম হবে। দুই নম্বর কথা হচ্ছে শক্ত, যে টিউমারটা হবে সেই টিউমারটা অবশ্যই শক্ত হতে হবে, তাহলে হচ্ছে কোনিয়াম ম্যাকুলিকাম। তো কোনিয়াম ম্যাকুলিকাম গেল। দুই নম্বর মেডিসিন হচ্ছে পালসেটিলা। পালসেটিলা রোগের এবং মানসিক অবস্থার পরিবর্তনশীলতা, যে এই হাসতেছে এই কান্না করতেছে, সেমভাবে এই ভালো এই খারাপ, মানে রোগটা ব্যথাটা যন্ত্রণাটা তার এই নাই, যন্ত্রণা নাই, আবার কিছুক্ষণ পরে যন্ত্রণা শুরু হয়ে গেল, আবার মানসিক অবস্থা এরকম যে হাসতেছে এই কান্না করতেছে, কী কারণে কান্না করতেছে এটা আসলে বোঝা যায় না সেই ক্ষেত্রে। হ্যাঁ, দুই নম্বর হচ্ছে যে জিহ্বাটা শুষ্ক থাকবে কিন্তু পানি পিপাসা নাই, ঠিক অপোজিটে জিহ্বাটা রসালো থাকবে বা জিহ্বা ভিজা থাকবে কিন্তু মেডিসিন পানি পিপাসা প্রচুর থাকবে, ভিজাও থাকবে পানি পিপাসাও থাকবে, সেক্ষেত্রে মেডিসিন আমরা ব্যবহার করি মার্কসোল। আর যখন হচ্ছে জিহ্বাটা শুষ্ক পানি পিপাসা নেই সেক্ষেত্রে মেডিসিন হচ্ছে পালসেটিলা। এবং অতি সহজে কান্না করার যে একটা ভাব বা প্রবণতা এটা তাদের ভিতরে থাকবে। তো পালসেটিলা রোগীরা হচ্ছে গরম কাতর থাকবে, খোলা বাতাসে গেলে তাদের আরাম লাগবে, গরম কাতর কিন্তু খোলা বাতাসের ভিতরে গেলে তাদের অনেকটা আরাম হবে, ভালো লাগবে। আর স্রাবের ক্ষেত্রে তাদের কালো কালো চাপ চাপ রক্ত হবে, হ্যাঁ সেই ক্ষেত্রে কালো চাপ চাপ রক্ত আসবে। পালসেটিলার যে কথাগুলা, মূল কথাগুলা যদি মিলে তাহলে হচ্ছে এই মেডিসিনটা ব্যবহার করা যাবে জরায়ু টিউমারের ক্ষেত্রে। এরপর মেডিসিন হচ্ছে ক্যালকিরাফ্লোর হলো এক নম্বর লক্ষণ, যেটা ক্যালকিরাফ্লোরের সেটা হচ্ছে পাথরের মতো শক্ত টিউমার। দুই নম্বর হচ্ছে প্রসব বেদনার মতো বেদনা, কখন বেদনা হবে, যখন হচ্ছে ঋতুস্রাব হবে, মানে ঋতুস্রাবের সময়
তার ব্যথাটা হবে এরকম প্রসব বেদনা, যেরকম প্রসব করতে গেলে যতটুকু ব্যথা হয় তেমন বেদনা হবে। আর এটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর মেডিসিনটা হচ্ছে ছোটো বড় সকল ধরনের টিউমারের উপযোগী একটা মেডিসিন। আর এটা হচ্ছে বিশ্রামে, পাঁচ চার নম্বর হচ্ছে বিশ্রামে ঠান্ডা, বিশ্রামে এবং ঠান্ডায় খেলে তার সমস্যাগুলো বাড়বে, গরম সেক দিলে তাকে তার আরাম লাগবে। আচ্ছা, এরপরে অন্যান্য আরও মেডিসিন আছে, সেক্ষেত্রে কার্ব আছে, সিপিএ আছে, আরও অনেক কটা মেডিসিন আছে যেগুলো জ্বরের টিউমারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আমরা যতটুকু পারি যে জ্বরের টিউমারের জন্য অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথ ডাক্তার দেখে ট্রিটমেন্ট ব্যবস্থা করব। কারণ হচ্ছে সকলে গেলে মনে করেন যে একজন ডাক্তারের কাছে গেল, উনি কিন্তু বলবে না যে আমি এটা পারবো না, তো সেক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের কাছে যাবেন, যে আপনারা ট্রিটমেন্ট নেবেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের জ্বরের টিউমার থেকে মুক্তি পেতে পারেন। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। ভিডিওটা সকলে শেয়ার করবেন।